الله. لا اله الا الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভারতের পশ্চিমবঙ্গ থেকে দিলার হোসেন বিশ্বাস ভাই জানতে চেয়েছেন হজ এবং উমরার বলতে পার্থক্য কি এবং হজ যারা উমরা করে তাদেরকে আমরা হাজি বলতে পারবো কি না এরকম একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম যাই হোক না কেন যারা উমরা করেছেন তাদেরকে আমরা হাজি বলতে পারি না এমন কি যারা হজ করেছেন তাদেরকেও হাজি বলতে হবে বা হাজি যারা হাজি তারা হাজি বলা শুনবেন এরকমটি কোনটি শরীয় সম্মত নয় যেখানে হজ এবং উমরামও অনেক পার্থক্য আছে হজ একটা নির্দিষ্ট সময়ে হয় হজ একটা নির্দিষ্ট সময়ে হয় কিন্তু উমরা বছরের যে কোনো সময় হতে পারে অনুরূপভাবে হজের জন্য অনেক কিছু নিয়ম আছে যেমন কোরবানি করা তারপর আপনার আরাফার ময়দানে যাওয়া মুজদালিফাই যাওয়া মিনায় অবস্থান করা কিন্তু উমরার ব্যাপারটা হচ্ছে সামান্য শুধু কাবাকে কেন্দ্র করে কাবা এবং সাফা মারওয়া অর্থাৎ হারামের ভিতরে যা কিছু করতে হয় না কাবার তবাফ করা আর তারপরে সাফা বা মারুয়ার সাই করা যেটাকে বলা হয় এটার নাম হচ্ছে আমরা আর হজ হচ্ছে যে মিনাত অবস্থান করা তারপরে জিলহজ মাসের ন তারিখে আরফার ময়দান অবস্থান করা তারপরে দশ তারিখের রাত্রে মুজদালিফাই যাপন করা তারপরে দশ তারিখে কোরবানি করা মক্কায় এসে তবাফ করা সাই করা তারপরে আপনার কোরবানি কোরবানি করা তারপরে মাথার চেঁচে ফেলা অনেকগুলো কাজ করতে হয় তারপরে এগারো বারো তেরো যদি কেউ মক্কায় থাকে তাহলে তাকে এই রাতগুলোতে মিনায় অবস্থান করা এই সমস্ত জিনিসের নাম হচ্ছে হজ আর ওমরা হচ্ছে সামান্য ব্যাপার শুধুমাত্র এহারাম পরে মক্কায় যাবে কাবার তাওয়াফ করবে কাবার তাওয়াফ হয়ে গেলে দুই রাকাত তাওয়াফের সুন্নত পড়বে তারপরে সাফা বা মারুয়ার সাই সাই করবে সাতবার আর এই সাই করার পরে মাথার চুল ছোট করে নেবে বা চেঁচে ফেলবে তাহলে তার ওমরা হয়ে যাবে বিদায় ওমরা করলে তাকে হাজি বলা যায় না হজ করলেও হাজি বলা যায় না তবে কেউ যদি বলে তাহলে স্যার আলাদা কথা কিন্তু আমি হজ করলে আমার কিন্তু এরকম নিয়ত থাকলে চলবে না যে আমাকে লোকে হাজি বলুক তাহলে কিন্তু এই হজ করাটা হয়তো লোক দেখানি হয়ে যেতে পারে এর মধ্যে রিয়া এসে যেতে পারে আর প্রত্যেকটি আমল থেকে রিয়া থেকে প্রত্যেকটি আমলকে রিয়া থেকে দূর করা এবং রিয়া থেকে